الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا النبي حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا النبي حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شان سيدنا حضرت ذي النورين عليه السلام أذكر خطبة سيدنا حضرت ذي النورين عليه السلام ونار খুসুসিয়ত বৈশিষ্ট্য শান মান ফজিলত মুবারক সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون جنی خالق جنی مالک جنی رب মহান আল্লাহ পাক তিনি ওনার মহা সম্মানিত মহা পবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহা সম্মানিত ফজল মোবারক মহা সম্মানিত রহমত মোবারক হিসাবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা সুবহানাল্লাহি আর এই খুশি মুবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকে ও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি খাতামুন নবীন যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সকলেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহি সেই অসংখ্য অগণিত নিয়ামত মোবারকের মধ্যে নিয়ামত উজমা এবং সাহেবের নিয়ামত হচ্ছেন মহাসম্মানিত মহা হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা সুবহানাল্লাহি আমাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব হচ্ছেন হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহি সালাম তিনি সুবহানাল্লাহি রাসূল ওনার খুসুসিয়ত ওনার শান মান ফজিলত বুজুর্গ সম্মান স্বয়ং যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ নিজেই ইরশাদ মোবারক করেছেন এবং স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইরশাদ মোবারক করেছেন এখন ওনাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত জানতে হবে আর আজকে বিশেষ করে 18ই জিলহজ শরীফ ইয়ামুল জুমা এই 18ই জিলহজ শরীফ ইয়ামুল জুমার দিন 35 হিজরি শরীফে সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি সম্মানিত দিদার মোবারকে তাসবীহ মোবারক নেন শাহাদাতি শান মোবারক প্রকাশ করেন সুবহানাল্লাহি আল্লাহ ওনার শান মোবারক সম্পর্কে ইরশাদ মোবারক করেন যে বিষয়টা হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি প্রায় বলতেন যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসীসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবারু وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون এই সম্মানিত আয়শরী খাস করে হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহি সালাম ওনার শান মোবারকে নাজিল করা হয়েছে সুবহানাল্লাহি আমভাবে সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনার অন্তর্ভুক্ত যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান তিনি ঈশ্বরের সম্বন্ধে আয়শরীফের সহজ এবং সরল অর্থ হচ্ছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা আল্লাহ পাক নিজের শান নিশ্চয় যাদের জন্য যে সমস্ত ব্যক্তিত্ব ওনাদের জন্য পূর্ব থেকে খায়ের বরকত রেজামন্দি সন্তুষ্ট মোবারক নির্দিষ্ট রয়েছেন ওনাদের সম্পর্কে বলা হচ্ছে সে একজন ব্যক্তিত্ব হচ্ছেন হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহি ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা আল্লাহ আমাদের তরফ থেকে ভালো খায়ের বরকত রেজামন্দি সুযোগ নির্দিষ্ট রয়েছেন উলাইকা আনহা মুবাদুন ওনারা কিসের থেকে দূরবর্তী এটা দুইটা অর্থ একটা হচ্ছে ওনারা জাহান্নাম আজাব গজব অসন্তুষ্টি সমস্ত কিছু থেকে ওনারা দূরবর্তী সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে সমস্ত বেসরা বেদাত শরীয়ত ওনার খেলাফ সমস্ত কাজ থেকে ওনারা দূরবর্তী সুবহানাল্লাহ হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি আইমে জাহেলিয়াতের সময়ও সম্পূর্ণ পবিত্র থেকে পবিত্রতম ছিলেন সুবহানাল্লাহ কোনো অপবিত্রতা ওনাকে স্পর্শ করতে পারেনি সুবহানাল্লাহ ওনার অনেক খুসুসিয়ত সাধারণত বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলতেন হযরত সাইয়েদুনা যুন্নুরাইন শুনছেন অত্যন্ত
সম্ভ্রান্ত এবং অত্যন্তই লাজুক। তিনি কখনো কোনো পাপ কাজ করেন না, যার কারণে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ওনাকে লজ্জা করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুসুসিয়ত ওনার। উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউন হাসিসাহা লা ইয়াসমাউন হাসিসাহা। ওনারা যে জান্নাতে প্রবেশ করবেন সেখানে কোনো আওয়াজ শোরগোল হইচই এটা শুনবেন না। অত্যন্ত সম্মানের সাথে আদবের সাথে ওনাদেরকে শরফতের সাথে এখানে অবস্থান মূলক করার ব্যবস্থা করাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াসমাউন হাসিস আহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন। এবং ওনারা সেখানে অনন্তকাল থাকবেন ওনাদের ইতমিনানের সাথে অত্যন্ত সন্তুষ্ট চিত্তে ইচ্ছা মোতাবেক সেখানে অনন্তকাল অবস্থান করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু লা ইয়াসমাউন হাসিসাহা ওয়াহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন অনন্তকাল। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু। ওনাদেরকে চিন্তিত করবে না। ফাজাউল আকবর বলা হয়, অনেক অর্থ সংক্ষেপে বোঝার জন্য সিংহে যে ফুঁক দেওয়া হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে একবার দুইবার তিনবার, একবার সব ধ্বংস করে দেওয়া হবে আবার সবাইকে জিন্দা করা হবে, আরেকবার স্বয়ং যিনি খালিক যিনি মালিক আল্লাহ তিনি আরশে আজিম সহ অবতরণ করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতিভাবে এই সময় এই সিংহে ফুঁক যে দেওয়া হবে কঠিন অবস্থার সময় তখন ওনারা কিন্তু এতে কোনো চিন্তিত হবেন না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা। ওনাদের সাথে দাইমীভাবে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে তো করবেনই, জমিনেও করবেন আবার পরকালেও বলবেন হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। আজকে হচ্ছে আপনাদের সেই ওয়াদাকৃত দিন, এখন আপনারা যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি মোবারকের মধ্যে আপনারা দাখিল হন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আশরিবে যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি স্বয়ং হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম খুসুসিয়ত বর্ণনা করেছে। এমন আর কত সানাসিকত আল্লাহ পাক যে কালামুল শিষ্যাদ মোরক করেন উল্লাউ কানাল বাহরু মিদাদান লি কালিমাত রব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এখানে আল্লাহ পাক ইরশাদ মোরক করেন আপনি বলে দিন লাউ কানাল বাহরু মিদাদান লি কালিমাত রব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত রব্বি। সমুদ্রকে যদি কালি বানানো হয় যিনি খালিক যিনি মালিক যিনি রব মহানার সানাসি যদি করা শুরু করে সে কালি দিয়ে লেখা শুরু করে একসময় সমুদ্রে কালিটা শেষ হয়ে যাবে, সানাসি কিন্তু শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহ লা নাফিদাত কালিমাতুল্লাহ ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আবার অনুরূপ যদি একটা সমুদ্র আনা হয় তাতেও সমুদ্রের কালিগুলি শেষ হবে কিন্তু সানাসিগুলো শেষ হবে না। সুবহানাল্লাহ এটা এক আয়াত শরীফে। আবার আরেক আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকিম। আল্লাহ পাক বলেন ওয়ালাউ যদি না মাহফিল আরদে মিং সাজারাতি নাকলামু জমিনের সমস্ত গাছপালা ডালা যা কিছু আছে লাঠি সোটা সব যদি কলম হয়ে যায় অল বাহরি মুদ্দুহ মিম বায়াদি সাবাত আবহুরিন সমুদ্র কালি হয় তাতে আরও সাতটা সমুদ্র সংযোজন করা হয় সব কালি শেষ হবে কলম শেষ হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তুমি যিনি খালিক যিনি মালিক রব মহান আল্লাহ ওনার সানাচম শেষ হবে না। সুবহানাল্লাহ এটা হলো একটা অর্থ। আরেকটা হলো যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি
যেসব ব্যক্তিত্ব ওনাদের সানাসিমর করেছেন, ওনাদেরও সানাসিমর করতে গেলে যদি সমস্ত গাছপালাগুলি যদি কলম হয়, সমুদ্র কালি হয়, সমস্ত সমুদ্র একটার পর একটা সংযোজন করা হয়, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু ওনাদের সানাসিমর কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই ধরনের একজন ব্যক্তিত্ব হচ্ছে নাদর সাইদুনা জুন্নুরাইন আলাইহি সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহ। ওনার খুসুসিয়ত ফজিলত কতটা ফিকির করতে হবে। এখন ওনার মহাসম্মানিত নাম মোবারক হচ্ছে হযরত উসমান আলাইহি সালাম, সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। এখন ওনার অনেক লকব অসংখ্য গণিত, কুনিয়াত মোবারক অনেক। তো মশহুর হচ্ছেন উনি আবু আবদুল্লাহ আলাইহি সালাম, আবু আমর আলাইহি সালাম, আবু লায়লা আলাইহি সালাম, এই তিনটে হচ্ছে মশহুর। এছাড়া উনি অনেক, আবার ওনার সিফত মোবারক অনেক, লকব মোবারক অনেক। আমাদের ওর এক কথায়, উনি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, যিনি মহান আল্লাহ, তিনি এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি অর্থাৎ ওনারা শুধু না, এছাড়া সমস্ত সিফত মোবারক লকব ওনার তিনি অধিকারী। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। দুইটা লকব মোবারকের জন্য বলা হয়, খাস করে একটা হচ্ছে উনি জুন্নুরাইন, দুই নূর মোবারক ওনার অধিকারী। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। একটা হচ্ছে গনি, অত্যন্ত সম্পদশালী, তিনি পৃথিবীতে ওনার মতো সম্পদশালী লোক কমই জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। এখন ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত অনেক। যখন বলা হয় আল্লাহ পাক নাজিল করেছেন, ওয়া রাফা না লাকা যিকরাক, ওয়া রাফা না লাকা যিকরাক, এখন এটা আয়াত শরীফ নাজিল করা হয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শান মোবারকে আপনার আলোচনা মোবারক, মর্যাদা মোবারক বুলন্দ থেকেও বুলন্দতর করা হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক আয়াত শরীফের কিন্তু হকদার মেজদাক হযরত সাইয়্যিদুনা জুন্নুরাইন আলাইহিস সালাম, তিনিও সুবহানাল্লাহ সাল্লাল্লাহ। এই প্রসঙ্গে বলা হয় ওনার খুসুসিয়ত আনাস ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্না হযরত উম্মা কুলসুম আলাইহিস সালাম জাত ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাউজ হযরত ফাতেমা আলাইহিস সালাম খাইরুম মিন জাউজি ফাসকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিয়ান সুম্মা ক্বালা জাউজু কি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আযিদুকি লাও ক্বাদ দাখালতিল জান্নাতা ফারআইতি মানজিলাহু লাম তারা আহাদাম মিন আসাবি ইয়ালুহু ফি মানজিলাতিহি। এই হাদিসে বলা হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন হযরত আর নূরু সালিস আলাইহিস সালাম অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মান পবিত্র আওলাদ মেয়ে আওলাদ হত নূরু সালিস আলাইহিস সালাম তৃতীয় যিনি, উনি একদিন এসে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, কি বললেন সেটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না হযরত নূরা সালিসা আলাইহিস সালাম উনি আসলেন জাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাউজ হযরত সাইয়্যিদাতুন নিসা খায়রু মিন জাউজি হযরত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম উনার যিনি আহাল হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, উনি কি আমার যিনি আহাল হযরত সাইয়্যিদুনা জুন্নুরাইন আলাইহিস সালাম ওনার থেকে উত্তম, না উনি ওনার থেকে উত্তম, বা ওনাদের কি মান মর্যাদা সমান না কম বেশি আছে, উনি জানতে চাইলে যে চাইলেন সরাসরি সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ ফাসকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা দুইটা অর্থ, একটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটু চুপ থাকলেন লম্বা সময়, আবার ওনাকে একটু
ধৈর্য আরম করতে বললেন একটা লম্বা সময়, কারণ অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ওহী মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না, কোনো সম্মতি মোবারক প্রকাশ করেন না, কোনো কাজ মোবারক করেন না। তিনিও চুপ থাকলেন, ওনাকেও চুপ থাকতে বললেন যে আপনি একটু ধৈর্য ধারণ করুন, আমি বলতেছি। সুম্মা কালা, এরপরে বললেন জাউজুকি, আপনার যিনি অর্থাৎ সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম ইউহিব্বুল্লাহু রাসূলুহু, প্রথম ওনার এত সম্মান এত ফজিলত, স্বয়ং যিনি খলি যিনি মালিক রব মহান্লাভ তিনি এবং স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা নিজ থেকে ওনাকে মহব্বত করেন, সুবহানাল্লাহ। এরপর বললেন ইহিবুল্লাহ ওয়া রাসূলাহু, এবং হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি নিজেও যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে তিনিও মহব্বত মোবারক করেন, সুবহানাল্লাহ। এরপরে বললেন আজিদ ওয়ালা আজিদু কি, আপনাকে আমি একটু বৃদ্ধি করে বলে দিচ্ছি আর একটু বৃদ্ধি করে বলে দিচ্ছি, সেটা কি লাওকাত দাখালতিল জান্নাতা ফরয়তি, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন, এখন ওনারা জমিন আসমান জান্নাত বেহের দোজক সবই দেখেন, তারপরে একটা কুদরতি ফয়সালা যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন, কি দেখতে পাবেন, মঞ্জিলা ওনার মন মাকামটা দেখবেন, লাম তারা হাদাম মিন আসাবি ইয়ালুহু ফি মঞ্জিলাতি, ওনাকে এত বড় একটা মাকাম দেওয়া হবে যেটা কোনো হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দেওয়া হয়নি, সুবহানাল্লাহ। ওনাকে এমন একটা মাকাম মোবারক দেওয়া হবে জান্নাত ওনার মধ্যে এরকম কিন্তু কাউকে দেওয়া হয়নি, সুবহানাল্লাহ। ওনার শান মানুষ কতটুকু বেমিসাল, এখন তিনি ইমান গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করেছেন, এক হিসেবে নিজে দ্বিতীয় আর এক হিসেবে চতুর্থ, অর্থাৎ পুরুষ হিসেবে আফজাল উন্নাস বাদ আল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার পরেই তিনি ইমান ইসলাম গ্রহণ করেছেন, আর চতুর্থ বলা হয় আরেক হিসেবে সেটা হলো বালকদের মধ্যে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি, আর যারা খাদেম ওনাদের মধ্যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনারা আনার পরে উনি সেই দিকে চতুর্থ, আর পুরুষদের মধ্যে উনি দ্বিতীয় ইমান ইসলাম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। এখন ওনার অনেক খুসুসিয়ত, উনি নসবগত দিক থেকে খোলাফায়ে রাশেদিন হযরত আফজাল উন্নাস বাদ আল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম হযরত সাইয়্যিদুনা ফারুক রাদিয়াল্লাহু ইসলাম হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনাদের মধ্যে তিনি নসবের দিক থেকে উনি দ্বিতীয়, অর্থাৎ ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার নসবের দিক থেকে সবচেয়ে তিনি বেশি নিকটবর্তী, এরপর হচ্ছেন হযরত সাইয়্যিদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ। এখন ওনার মহাসম্মানী যিনি নানি হযরত বায়দা আলাইহিস সালাম, ওনার লোক হচ্ছে উম্মুল হাকিম আলাইহিস সালাম, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানিত পিতা জাবিউল্লাহ আলাইহিস সালাম ওনার যমজ বোন, সুবহানাল্লাহ। তিনি নসবগত দিক থেকে উনি অনেক নিকটে, আবার ওনার পিতার দিক থেকে তিনি পঞ্চম পুরুষে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে মিলিত হয়েছে, মাদার দিক থেকে ষষ্ঠ পুরুষে হযরত আব্দে মানাফ আলাইহিস সালামের সাথে মিলিত হয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে উনি হচ্ছেন একজন সাহাবি,
এখন সাহাবিয়াতের যত মাকাম যত মর্যাদা যত খুসু সবটারই তিনি অধিকারী সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন সংক্ষেপে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম রাদুয়ান আল্লাহ পাক ওনাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন ওনারা সন্তুষ্টি অর্জন করেছেন আবার বলা হচ্ছে খুব বাসাবি ইমানুন বগজম কুফরুন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম মহব্বতে যে ইমান বিদ্বেষ পোষণ করেছে কুফরি নাউযুবিল্লাহ ঠিক একইভাবে বলা হয় হুব্বু হযরত উসমান আলাইহিস সালাম ঈমানুন বগজু কুফরুন আদর সাইয়েদনা যুন্নুরাইন আলাইহিস সালামের মহব্বত হচ্ছে ঈমান ওনার প্রতি বিদ্বেষ হচ্ছে কুফরি নাউযুবিল্লাহ এরপরে বলা হচ্ছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম অনেক ফজিলত একটা সংক্ষেপে হাদিসে বলা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে আনাস ইবনে মালিক কয়লা কয়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদাল্লাহু আজ্জাজাল্লাহ বি রাজুলিন মিনহুম খায়রান আলকাহু বাসাবি ফি কলবিহি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন ইজা আরাদাল্লাহু আজ্জাজাল্লাহ বি রাজুলিন মিনহুম খায়রান আলকাহু বাসাবি ফি কলবিহি যা স্বয়ং যিনি খলিক যিনি মালিক রহমান তিনি যে বান্দা যে উম্মতের খায়ের বরকত চান উনি তো সবাইটাই চান যারা চায় সেটা তাদের কলবের মধ্যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মহব্বত আল্লাহ পাক ঢেলে দেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মহব্বত আছে তারা ঈমানদার আর যাদের অন্তরে কলবে ওনাদের মহব্বত মোবারক নেই সে মুনাফেক নাউযুবিল্লাহ সে জাহান্নামী দিতে ফজিলত এরপর আবার বলা হচ্ছে উনি সাবেকুনাল আউয়ালুন প্রথম ঈমান গ্রহণকারী দ্বিতীয় বা চতুর্থ তো ওনাদের সাথে আল্লাহ পাক বলছেন السابقون الأولون من المهاجرين الأنصار الذين اتبعهم بإحسان رضي الله عنهم رضوان وعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم الله پاک বলেন السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم رضوان আল্লাহ পাক বলেন যারা সাবেকুন আল আউয়ালুন ওনাদের কত ফজিলত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তোমাদের মুহাজির আনসারদের মধ্য থেকে ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করবে আল্লাযিনা তাবাউহুম বিহিসান যারা সাবেকুন আল আউয়ালুন ওনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করবে সুক্ষাতি সুক্ষ পুঙ্খানুপুঙ্খ আল্লাহ পাক বলতেছেন আমি তো হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে আমি আমার সন্তুষ্ট মানুষ দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করবে তাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু না তাদের আদালহুম জান্নাতুম তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়াদ্দালহুম জান্নাতুম তাজরি তাহাতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি যার নিজে নহর প্রবাহিত হবে সেখানে তার অনন্তকাল থাকবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জালিকাল ফাউজুল আযীম এটা হচ্ছে তাদের বিরাট সফলতা কামিয়াবি হযরত সাবেকুনাল আউয়ালুন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তোমাদেরকে অনুসরণ করাটা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরপর উনি হচ্ছেন জুন্নুরাইন দুই নূর মোবারক কোন নূর মোবারক হাদিস শরীফ ইশান হয়েছে আন হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোবারক করেন আন উম্মে মিয়া সিদ্দিক আলাইহিস সালাম قالت قال رسول الله صلى الله عليه وسلم ان الله عز وجل اوحى الي ان اجوز كلمه طيبه من حضرت عثمان عليه السلام حضرت رقيه عليه السلام حضرت ام كلثوم عليها السلام ام المؤمنين صالح صدیق عليه السلام তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশারা করেন ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা আওহা ইলাইয়া
অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজ থেকে আমার যারা নূর মোবারক আওলাদ মোবারক ওনাদেরকে আমি কিন্তু নিজবত আজিম শরীফ সম্পন্ন করিনি যিনি খালিক যিনি মালিক রহমান তিনি আমাকে ওহী মোবারক করেছেন আপনি আপনার দুইজন আওলাদ হযরত নূরুস সানি আলাইহিস সালাম নূরুস সালিস আলাইহিস সালাম ওনাদেরকে সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম ওনার সাথে নিজবত আজিম শরীফ সম্পন্ন করুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি নাসির আলাইহিস এই হিসেবে তিনি দুই নূর মোবারক ওনাদের অধিকারী সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুন্নুরাইন এইজন্য এটা কিতাবে লেখে এটা অনেক বড় একটা লোকব এর চেয়ে বড় লোকবান নেই পৃথিবীর উনি একমাত্র ব্যক্তিত্ব যিনি যুন্নুরাইন এই দুই লোকব মোবারকের অধিকারী হয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতে কেউ হয়নি ভবিষ্যতে কেউ হতে পারবে না এত সম্মান উনি যুন্নুরাইন বার জুল হিজরা তাইন দুইবার তিনি হিজরত মোবারক করেছেন একবার করেছেন আবিসিনিয়াতে আর করেছেন মদিনা শরীফ এটারও তিনি অধিকারী এরপর তিনি হচ্ছেন আশারাই মুবাশশারা সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবাই কিরাম রোজে তোমার দুনিয়ার বিশিষ্ট একজন আবার তিনি খোলাফায় রাশিদিন আলাইহিস সালাম আমাদের মধ্যে একজন ওনাদের সামনে আবার বলা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফায় রাশিদিন আল মাহদিন তামাসসাকু বিহদ্দলামিন নওয়াজিস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন তোমার জন্য ফরজ ওয়াজিব আমার সুন্নত মোবারক এবং আমার হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনাদের সুন্নত মোবারক পালন করা তোমার জন্য ফরজ আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিন শুধু এতটুকু না তামাসসাকু বিহদ ওয়াদ্দু আলাইহি বিন্নওয়াজিস নওয়াজিদের মারির দাঁত ওনাদের সুন্নত মোবারকগুলি তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে তোমরা হেদায়ত প্রাপ্ত হবে অন্যথায় হেদায়ত প্রাপ্ত হতে পারবে না সেটাই আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ফা ইন আমানু বিমিসলিম আমানতুম বিহি ফাকাদিহি তাদাও যদি পরবর্তী উম্মত হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা তোমার ঈমান আনতে পারে তাহলে তারা হেদায়েত লাভ করবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মত ঈমান আনতে হবে ওনাদের সমস্ত সুন্নতগুলো সুক্ষাতি সুক্ষ্মপূর্ণ ইত্তেবা করতে হবে মানে খোলাফায়ে রাশিদিন এরপরে বলা চুনি হচ্ছেন মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আহলু বাইত শরীফ অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে আল্লাহ পাক বলেছেন কুল লা আসআলুকুম আলা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইলা আখির আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন সমস্ত সৃষ্টিকে তোমার কাছে বিনিময় চাওয়া হচ্ছে না তুমি দিতেও পারবে না চিন্তা করলে কুফরি হবে তবে তোমরা ফায়দা লাভ করবে কী করে আমার মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ ওনাদেরকে মহব্বত করো ওনাদেরকে মহব্বত করতে পারলেই তোমরা রেজামন্দি সন্তুষ্ট হওয়ার অর্থাৎ কামিবি হাসিল করতে পারবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের খুসুসিয়ত আহলু বাইত শরীফ অন্তর্ভুক্ত আবার ঠিক ওনাদের পবিত্রতা বর্ণনা করছে ইন্নামি ইউরিদুল্লাহু লিয়ুতাহহিরা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা সহজ সরল অর্থ হচ্ছে আল্লাহ পাক চান হযরত আহলু বাইত শরীফ আল তোমার থেকে সমস্ত অপবিত্র দূর করে পবিত্রকরণ পবিত্র করতে অর্থাৎ ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের কোনো ত্রুটি নাই কিন্তু এখন মানুষ বলে কাফের মুশরিকরা মুনাফিকরা হযরত সাইয়েদুনা যুন্নুস উনি স্বজন প্রীতি করেছেন নাউজুবিল্লাহ এই জন্য বলা হয় মান সাব্বাহ উসমান আলাইহিস সালাম ফালাই লানাতুল্লাহ যে হযরত সাইয়েদুনা যুন্নুরাইনকে দোষারোপ করবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আল্লাহ পাকের লানত নাউজুবিল্লাহ অন্য হাদিসে বলেছে লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু নাস আজমাইন তাদের প্রতি আল্লাহ ওনার লানত সমস্ত তো ফেরেশতা আলাইহিম ওনাদের লানত এবং সমস্ত জিন ইনসান সকলের লানত নাউজুবিল্লাহ কিন্তু ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত কোনো মিসাল নেই বেমিসাল এখন
উনি কুরাইশ বংশীয়, শাখা হচ্ছে নুমাইয়া। উনি বেলাদ শরীফ গ্রহণ করেছেন কবে? আমুল ফিল, আমুল ফিল হাতির বৎসরের ছয় বৎসর পর, সাইদুস সুর সাল আজম সপ্তাহ রবিউল আউয়াল শরীফ মাসের তৃতীয় তারিখে ইসলাম আজিম শরীফ সোবে সাদেকের সময়, ইসলাম আজিম শরীফ সোবে সাদেকের সময় তিনি বেলাদের শাহনামা প্রকাশ করেছেন। সোমান আল্লাহ চন্দ্র আর বেসেলি শাহনামার অর্থাৎ দিদার মহারা তার সীমা নিয়েছেন কবে? সেটা হচ্ছে ৩৫ হিজরি শরীফ, ১৮ জিল্লাস শরীফ, ইয়ামুল জুমা ছিল, জুমার দিন, সময়টা ছিল ১১টা বেজে ৫৯ মিনিট হয়ে ১৫ সেকেন্ড। তখন তিনি দিদার মহারে তার সীমা নিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জমিনে অবস্থান মরছেন এই খোলাফায় রাশেদিন, ওনাদের মধ্যে সবচেয়ে বেশি জমিনে অবস্থান মর করেছেন, ৮২ বৎসর ৯ মাস ১৫ দিন প্রায় ৭ ঘন্টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবস্থান মোবারক করেছেন। এখন ওনার খুসুসিয়ত বলা হয়, ওনার সুরত মোবারক কেমন ছিল? তিনি মানানসই লম্বা ছিলেন, মানানসই ওনার স্বাস্থ্য মোবারক, তার রং মোবারক গন্ধম বর্ণ ফর্সা, ওনার চুল মোবারক বাবরি, দাড়ি মোবারক ঘন, নাক মোবারক উন্নত, দাঁত মোবারকগুলি অত্যন্ত সাদা, চক্ষু মোবারক নীলাভ। ওনার সার্বিকভাবে ওনার সুরত মোবারক অত্যন্ত আকর্ষণীয়, আবার সিরত মোবারক একইভাবে অত্যন্ত আকর্ষণীয়। ওনার কাছে কেউ গেলে ওনার মহব্বতে সে গরব হয়ে যেত। সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সিরত মোবারক হাদিসে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক বলেন, ইন্না ইব্রাহিম আল আওয়াহুন হালিম, ইন্না ইব্রাহিম আল আওয়াহুন হালিম, নিশ্চয় হযরত ইব্রাহিম খলিল রাসূল অত্যন্ত নরম দিল এবং সহনশীল, আওয়াহুন হালিম অত্যন্ত নরম দিল এবং সহনশীল। ঠিক সেটাই হাদিসে বলা হচ্ছে, আন হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নুশাব্বিহু হযরত উসমান আলাইহিসসালাম আবিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্না নুশাব্বিহু হযরত উসমান আলাইহিস সালাম আবিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে নিশ্চয় হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মনে করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসম্মর করেন, আমরা হযরত জুন্নুরাইন আছে ওনাকে মনে করি, আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আছে ওনার অনুরূপ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনার নিসবত আজিম শরীফ, তিনি নূরুস সানি আলাইহিস সালাম, ওনার সাথে সম্পাদন হয় নবতী চতুর্থ বৎসর, নবতী চতুর্থ বৎসরে রবি সানি শরীফ মাসের ১৮ তারিখে প্রথম হয়। ওনার বয়স মোবারক হযরত নূর সাইদ আসলাম প্রায় ১০ বৎসর, আর সাইদনা জুন্ন তোমার বয়স প্রায় ৩৭ বৎসর। এরপরে তিনি বদরের জেহাদের দিন ৪২ খান মোবারক অর্থাৎ দিদান মোবারক তাসরি মোবারক নেন। এর পরবর্তী সময় হযরত সাইদনা সাইদাতুনা হযরত নূরুস সালিস আলাইহিসসালামের সাথে তৃতীয় হিজরি শরীফের তেসরা রবিউস রবিউল আউয়াল শরীফ সাইদুস সাল আজম শরীফে ওনার নিজত আজিম শরীফ সম্পন্ন করা হয়। সুবহান আল্লাহ তখন হত সাইদুনা জুন্নুর ওনার বয়স হল প্রায় ৫০ আর ওনার বয়স হল প্রায় ২১। এই দুই নূর মোবারক গ্রহণ করার কারণকে জুন্নুরাইন বলা হয়, আর এই দুই নূর মোবারক উনি গ্রহণ করেছেন স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজেই
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওহী মোবারক করেছেন আপনি আপনার দুই সম্মানিত আওলাদ নূর মোবারক ওনাদেরকে পর্যায়ক্রমে ওনার কাছে ওনাকে খেদমত করার জন্য সুযোগ করে দেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখন ওনারা দুজন থাকা অবস্থা অর্থাৎ একজনের পর একজন হযরত নূরুস সালিসা আলাইহিস তিনি নবম হিজরি তাবুকের জিহাদের পরে ষষ্ঠ ছয় রমাদান শরীফে তিনি দিদান মোবারকে তাসলিমে মোবারক নেন। এরপর তিনি আরও ছয়জন গ্রহণ করেছেন, তবে একসাথে চারজনের বেশি ছিলেন না, সব মিলে আটজন গ্রহণ করেছেন। ওনার সম্মানিত আওলাদ নয়জন ছেলে ছয়জন মেয়ে ছিলেন। আর তিনি যখন সাদাতি সানমান প্রকাশ করেন তখন ওনার চারজন আহলিয়া আলাহিনাসানা ওনারা ছিলেন। এখন ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য অনেক, যেটা মানুষ ভাষা দিয়ে কেমন পর্যন্ত বর্ণনা করলো শেষ করতে পারবে না, তবে জানার জন্য কিছু আলোচনা করা আর কিছুই না। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, এটা সিয়াসত হাদিস আছে, অনেক রকম বর্ণনা। তার একটা বর্ণনা হচ্ছে লাউকুন্তু মোত্তাকজান খালিলান লাত্তাকাসুত আবাবাকার আল ইসলাম খালিলা, লাউকুন্তু মোত্তাক খালিলান গয়র রব্বি লাত্তাকাসুত আবাবাকার ইসলাম খালিলা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আল্লাহ পাক ছাড়া কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম সেটা আফজালুন নাস বাদ আল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি হইতেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তিনি বলেন অথচ হযরত সাইয়েদুনা যুন্নুরাইন ওনার সান্নকে বলেন আনুরাত তলাত ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল নবীন রাফিকুন রফিকাইন ফিল জান্নাত হযরত ওসমান আলাইহিস সালাম, লিকুল নবীন রাফিকুন রফিকি ইয়ানি ফিল জান্নাতে হযরত ওসমান আলাইহিস সালাম। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন প্রত্যেক নবী রসুল আলাইহিস সালাম আমাদের একজন জান্নাতে বন্ধু থাকবেন, প্রত্যেক নবী রসুল আলাইহিস সালাম আমাদের জান্নাতে একজন বন্ধু থাকবেন, সেই আমার বন্ধু হবেন হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক থাকবে। যেমন কালিমুল্লাহ সে ওনার একজন বন্ধু ছিলেন বস্তু বিক্রেতা, উনি পরকালে জান্নাতে বন্ধু হবেন, ঠিক এরকম প্রত্যেক নবী রসুল আলাইহিস সালাম একজন বন্ধু থাকবেন জান্নাতে, সেই বন্ধু হবেন হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আবার বলা হচ্ছে আরেকটা হাদিস ওনার খুসুসিয়ত, আন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বাইনামা নাহানু ফি বাইতে হযরত ইবনে হাসানা সুরাবিল আহু আব্দুর রহমান ইবনে হাসানা ফি নাহরাম মিনাল মুহাজিরিন ফিহিম হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম সাইয়েদুনা ফারুক ওমর ফারুক আলাইহিস সালাম সাইয়েদুনা হযরত ওসমান যুন্নুরাইন আলাইহিস সালাম সাইয়েদুনা হযরত ইমাম আউয়াল আলী আলাইহিস সালাম হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আমরা একদিন ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে ছিলাম, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাসমরণ নিয়েছিলেন, ওনার সাথে আমরা ছিলাম। ফি নাফরা মিনাল মুহাজিরিন মুহাজিরদের এক দল, তার মধ্যে কারা আটজন আশারে মুবাশশারা আফজালুন নাস বাদ আল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি, সাইয়েদুনা হযরত ফারুক আজম তিনি, সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি, হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি, হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তিনি, হযরত আব্দুল নাওফ রাদিয়াল্লাহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি, আটজন বসা ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু রাজুল মিনকুম ইলা কুফইহি, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি বললেন, আপনার প্রত্যেকে উঠে দাঁড়ান, যে যার সমকক্ষ তার সাথে আপনারা মুআনাকা করুন। এটা বলে ফা নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হযরত ওসমান আলাইহিস সালাম ফাতানাকাহু ওয়া ক্বালা
anta waliy fi dunya wal akhirah. Eta bole nure mujassam habibullah huzur pak sallallahu alaihi wasallam apnara shobai uthun uthe je jar samakokkho tar sathe muanaka korun. Eta bole nure mujassam habibullah huzur pak sallallahu nijei উঠলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে উনি সরাসরি সাইয়েদনা জুন্নুর ওনার সাথে মুনাকা করলেন করে বললেন আনতা উলি ফিদ দুনিয়াল আখিরা আপনি আমার ইহকাল পরকাল সকল কালে আমি আপনি আমার বন্ধু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলত ওনার কি মানুষ ফিকির করতে পারবে পারবে না অনেক শান অনেক ফজিলত অনেক বুজুর্গ বেমিসাল যার জন্য জান্নাতে এমন মাকাম দেওয়া হবে যেটা সেই মাকাম কেউ পাবে না সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ এখন ওনার খুসুর বৈশিষ্ট্য তো অনেক জাহেরি বাতিনি জিসমানি রূহানি বাহ্যিক আপনতে সব দিক থেকে উনি খেদমত আন্দাম মোবারক দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে কত দিয়েছেন যেন বলা হয় উনি তো অনেক অডেল টাকা পয়সা উনি গনি গনি মানে মানে এত সম্পদশালী যেটা মানুষ কল্পনা করতে পারবে না এই জন্য ওনার প্রসঙ্গে বলা হয় ওনার অনেক সম্পদ এখন মানুষের টাকা পয়সা থাকলে এগুলো আবার অনেক সময় পিছনে সময় ব্যয় করতে হয় টাকা গুনতে হয় নিতে হয় মানুষকে দিতে হয় অনেক সময় ব্যয় হয় টাকা পয়সা তুমি একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক সম্পদ এখন এত সম্পদ আমার হয়েছে এগুলি হিসাব নিকাশ করা অনেক সময়ের দরকার আমার মনে হয় এত হিসাব নিকাশ এত ব্যবসা বাণিজ্য করতে যে আমার এবাদত বন্দেগি কি কম হয়ে যায় কি না আমার চিন্তা হয় সেজন্য আমি চাচ্ছিলাম আমার সম্পদটা কিছু কমিয়ে দেওয়ার জন্য কিছু কমিয়ে দেওয়ার জন্য সম্পদ কিভাবে যে আপনি আল্লাহ পাকের দোয়া করুন আল্লাহ যেন আমার সম্পদটা কমায় দেন এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওহী মুবারক ছাড়া তিনি কোনো কথা মোরক বলবেন না কোনো কাজ মোরক করবেন না সম্মুখে প্রকাশ করবেন না তিনি আল্লাহ পাক বলেন আল্লাহ পাক হযরত সাইয়েদুনা জুন্নুরায় নাসে তিনি কথা বলতেছেন আল্লাহ পাক সাথে সাথে জিব্রিল আলাইহিস সালামকে পাঠাইলেন ঠিক আছে আপনি যান আমার পক্ষ থেকে বলুন হযরত সাইয়েদুনা জুন্নুরায় নাসে তিনি যদি সম্পদ কমাইতে চান একটা ব্যবস্থা আছে তাহলে সম্পদ কমে যাবে সেটা কি তিনি যে আমার রাস্তায় অঢেল পয়সা খরচ করেন এটা বন্ধ করে দেন আল্লাহ পাক হযরত জিব্রিল আলাইহিস সালামকে পাঠালেন আপনি যে বলুন আমার তরফ থেকে আমি আল্লাহ পাক বলতেছি হযরত জুন্নুরায় নাসে তিনি যে বলেছেন ওনার সম্পদ কমিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আমি কমিয়ে দিব কোনো অসুবিধা নেই একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে হযরত সাইয়েদুনা জুন্নুর তিনি যে আমার রাস্তায় অডেল পয়সা খরচ করেন বেহিসাব লক্ষ লক্ষ কোটি 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 টাকা কল্পনা দিয়ে টাকা খরচ করেন উনি এটা বন্ধ করে দেন বন্ধ করলে কালকের থেকে ওনার পয়সা কমে যাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন হে হযরত সাইয়েদুনা জুন্নুরায় আল্লাহ পাক তো এই সংবাদ পাঠিয়েছেন আপনি যে সম্পদ কমাতে চাচ্ছেন তাহলে আপনি এক কাজ করেন এখন থেকে আপনি এই নেক কাজে খরচ বন্ধ করে দেন নাউজুবিল্লাহ উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি করে সম্ভব তো কোনোদিন সম্ভব না এটা আমার পক্ষে সম্ভব না আল্লাহ আমাকে অত অডেল এত সম্পদ দিয়েছেন বেহিসাব সম্পদ মানুষ চিন্তা কল্পনা করতে পারবে এত সম্পদ দিয়েছে আর আমি আমি আরো বেশি বেশি খরচ করব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো বলে তাহলে ওনার সম্পদ আরো বাড়িয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ অডেল সম্পদ এই জন্য বলা হয় সম্পদ যদি নেককাজ যত খরচ করে সম্পদ বৃদ্ধি হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যখন তারা নেককাজ খরচ করা বন্ধ করে দেয় তখন সম্পদ আস্তে আস্তে বরকতটা নষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ মোল্লা হযরত সাইয়েদুনা ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার যখন নিজগত আজিম শরীফ নির্দিষ্ট করা হলো আল্লাহ ওনার তরফ থেকে ফয়সালা করা হলো সাইয়েদুন নিসা আলী জানো জাহার আলাইহিস ওনার সাথে তখন হযরত
ইমাম আউয়াল আলাইহিস সালাম উনাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে আমি টাকা পয়সার ব্যবস্থা করব তুমি ব্যবস্থা করো ওর কাছে টাকা পয়সা নেই কারণ উনি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাথে থাকেন উনি যা রোজগার করেন সব এনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে খেদমত পেশ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজে একটা পয়সাও নি রাখতেন না একটা পয়সাও না সব পুরোটাই যা উনি আয় করতেন ব্যবসা বাণিজ্য এটা সেটা করে পুরো টাকা পয়সা যা আছে দিনার দেরহাম পাই পাই সব এনে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার খেদমত পেশ করতেন তো ওনার কাছে থাকবে কোত্থেকে না এক পয়সাও তিনি বললেন তাহলে একটা কাজ করা দিতে পারে সেটা কি আমার একটা বর্ম আছে এটা বিক্রি করলে কিছু পয়সা পাওয়া যাবে কত পাওয়া যাবে প্রায় 500 দিরহামের কাছাকাছি 480 থেকে 500 দিরহাম তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তাহলে আপনার কাছে এটা বিক্রি করুন কোথায় বিক্রি করবেন কে কিনবে এটা হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম বলেন হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম ওনার কাছে নিলে উনি হয়তো এটা কিনতে পারেন ঠিক আছে উনি কিন্তু আমার ওনার সম্পর্কে মামা দুনে নসবগত দিক থেকে উনি মামা এখন হযরত এদিকে হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি কিন্তু অনেক কান্নাকাটির মধ্যে মশগুল কারণ বদর জিহাদের দ্বিতীয় হিজরিতে 8 রমাদান শরীফে সাইয়েদুনা নূরুস সানি আলাইহিস সালাম তিনি দিদার উমর তাশরিফ নিয়ে অবমান নিয়েছেন এমন ওনার দুধের জন্য কান্নাকাটিতে মশগুল উনি এখন এই অবস্থায় হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি গেলেন হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম ওনার কাছে উনি যখন গেলেন ওনাকে দেখে হযরত সাইয়েদুনা যুন্নুরাইন খুব খুশি হইলেন খুশি বললেন কি ব্যাপার আপনি আসছেন কেন আপনার কি খেদমত করে করতে পারি তিনি বসলেন বসেন বসলেন যে আপনার কি খেদমত করবে কেন আসছেন বলেন আমাকে তিনি বললেন একটা জরুরি কাজে আসছি কি জরুরি কাজে আমার তো নিজামুল আজিম শরীফ বিষয়টা ফয়সালা করা হয়েছে সাইয়েদুন নিসা আহলে জান্নাত জাহরা আলাইহিস সালাম ওনার সাথে তখন কিছু টাকা পয়সা প্রয়োজন তো সেই টাকা পয়সার জন্য আমার বর্মটা আমি এনেছি এটা বিক্রি করার জন্য আপনি যদি কিনতেন তাহলে আমার জন্য উপকার হতো তুমি খুব ভালো কথা কত এটার হাদিয়া মোবারক উনি বললেন 480 থেকে 500 যে ঠিক আছে উনি 500 দিরহাম ওনাকে হাদিয়া মোবারক করলেন ঠিক আছে বর্মটা নিলেন বর্মটা নিয়ে উনি বললেন হে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম এই যে বর্মটা একই টাকা আপনি আমাকে বিক্রি করলেন হ্যাঁ বিক্রি করলাম ঠিক আছে তা আপনি তো আমাকে 500 দিরহাম দিয়েছেন বিক্রি করেছি তখন বল তাহলে কি এটা আমি মা এটার মালিক হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি বলতেছেন হে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম এই বর্মটা আমি খরিদ করি এখন কি এটা আমি মালিক হয়েছি না এটার মালিক নাকি আপনি এখনও মালিক আছেন যেন আপনি মালিক হয়েছেন ঠিক আছে আমি মালিক তাহলে এখন আমি যে মালিক হইলাম তা আমি এটা ইচ্ছে করলে যাকে ইচ্ছে তাকে আমি দিয়ে দিতে পারবো হ্যাঁ আপনি যাকে ইচ্ছে তাকে দিয়ে দেবেন কোনো অসুবিধা আপনি মালিক হয়ে গেছেন ঠিক আছে আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারবো উনি কথা দৌড়াইলেন হ্যাঁ ঠিক আছে তখন উনি বসাইলেন আপনি বসেন মেহমানদারি করলেন মেহমানদারি করে বললেন ঠিক আছে তাহলে আমি যেটা মালিক আমি চাই এই বর্ম মোহরটা আপনাকে আমি হাদিয়া মোহরক করি সুবহানাল্লাহ আপনি দয়া করে এটা গ্রহণ করুন যখন বললেন উনি চুপ হযরত ইমাম আল্লাহ যখন চুপ হয়ে গেলেন এটা কী ব্যাপার এটা কী করে সম্ভব আমি তো আপনার কাছে বিক্রি করেছি আপনি আমাকে আবার কেন হাদিয়া মোহর দিবেন তখন হয়তো সাইয়েদুনা যুন্নুরাইন বললেন কেন আপনি এটা বলেছেন আমাকে যে বিক্রি করেছেন আমি মালিক হয়েছি আমি যাকে ইচ্ছে তাকে হাদিয়া করতে পারবো না হ্যাঁ আমি বলেছি তাহলে আমি তো আপনাকে আমি হাদিয়া মোহর করলাম সুবহানাল্লাহ চলবে এখন উনি অনিচ্ছা সত্ত্বে গ্রহণ করলেন উনি বললেন ঠিক আছে আপনি আমি তো আপনাকে হাদিয়া মোহর করলাম আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে যে বলবেন আমি এটা খরিদ করেছি কোনো অসুবিধা নেই এটা হাদিয়া মোহরম দিয়েছি এখন আমি মালিক হয়েছি এখন আমি এটা আপনাকে আপনি তো আসাদুল্লাহ আপনি হচ্ছেন আসাদুল্লাহ আল গালিব এই বর্ম একমাত্র আপনাকেই মানায় আর কাউকে মানাবে না সুবহানাল্লাহ সেই জন্য আমি আপনাকে এটা হাদিয়া মোহর করলাম আপনি দয়া করে নিয়ে যান এটা আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন কোনো অসুবিধা নেই এটা আমি আমার নিচ থেকে আপনার হাদিয়া মোহর করলাম
এখন ইমামুল্লাহ বলছে ওনার অনিচ্ছা সত্ত্বেও উনি গ্রহণ করলেন, এখন কি করবেন? উনি মালিক, উনি হাদিয়া মানুষ দিয়েছেন, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নতি নিলেন, নিয়ে আসছেন। উনি যখন এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে পেশ করলেন, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তো জানেন, বুঝেন, শোনেন সব। উনি দেখলেন কি ব্যাপার, উনি 500 দিরহাম হাদিমর করলেন, এরপর আমার বর্মটার সাথে দেখা যাচ্ছে, আপনি ব্যাপার কি টাকাও পাওয়া গেল, বর্ম পাওয়া তার ব্যাপারটা কি? তো উনি ব্যাপারটা খুলে বললেন, হযরত সাইয়েদুনা জুন্নুর আনসার তিনি আমার থেকে কিনেছেন, কিনে আমাকে 500 দিরহাম দিয়েছেন, এরপরে তিনি আবার আমাকে এটা হাদিয়া মোহরক দিয়েছেন, উনি বলেছেন এটা আপনি একমাত্র আসাদুল্লাহ গালিব, আপনার জন্যই বর্মটা শোভনীয়, অন্য কারোর জন্য এটা শোভনীয় না, সেই জন্য এটা আমি আপনাকে হাদিয়া মোহরক করে দিলাম। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন উনি কথাটা বললেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্তুষ্টি, এত সন্তুষ্টি আমার প্রকাশ করলেন, এত খুশি হলেন, খুশি, তখনই ওনার জন্য অনেক দোয়া করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যারা উপস্থিত ছিলেন তারা বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্তুষ্টি হযরত সাইয়েদুনা জুন্নুরের সঙ্গে কতটুকু সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে অনেক দোয়া করলেন যে তিনি এইভাবে আঞ্জাম অনুরোধ দিয়েছেন। আচ্ছা, এছাড়াও অনেক আঞ্জাম দিয়েছেন, বলা যায় মীরে রুমা মদিনা শরীফ একটা কূপ মিষ্টি পানি, একটা ইহুদি মালিক ছিল, সে মুসলমানদেরকে কষ্ট দিতে পানি ঠিক মতো দিত না, তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা কে খরিদ করে দিবে, তিনি ইহুদির সাথে পরামর্শ নিয়ে ইহুদি বিক্রি করতে রাজি হচ্ছিল না, তুমি ঠিক আছে তুমি বিক্রি করো না, তাহলে এক কাজ করো, একদিন তোমার মালিকানা একদিন আমার মালিকানা, তাহলে ওনার মালিকানার দিন মুসলমানরা পানি সংগ্রহ করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সে রাজি হলো, 12,000 দেরাম দিয়ে সে বিক্রি করলো একদিন। এখন মুসলমানরা তো ওই দিন নেন, এখন ইহুদির পানি তো বিক্রি হয় না, সামান্য বিক্রি হয়, সে খুব এতে গোসা করলো যে কেমন হলো, তুমি বললে তাহলে এক কাজ করো পুরোটা মধ্যে বিক্রি করে দাও, তাহলে তুমি পয়সা পেয়ে যাবে। তখন সে অনিচ্ছার সাথে বিক্রি করলো, পরবর্তী অর্ধেক 18,000 দেরাম, তো মোট 30,000 দেরাম দিয়ে তিনি কূপটা কিনে হাতে মোহর করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই জন্য উনি তো জান্নাতি তো অবশ্যই, একবার না হাজার বার, যেটা হাদিসের রয়ে গেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু কয়লা মা সয়দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত ইল্লা কয়লা হযরত ওসমান সাম ফিল জান্না, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিম্বস্বরূপে বসতেন, তার সঙ্গে নিতেন, তখনই যখন দোয়া করতেন তখন প্রতি দোয়াতে বলতেন হযরত সাইয়েদুনা জুন্নুর সাম ফিল জান্না, উনি জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর এই পরিপ্রেক্ষিতে হযরত উম্মুনা সালে সিদ্দিক উনি বলছেন আমার জীবনে আমি যা শুনেছি আর দেখেছি সাইয়েদুনা জুন্নুরাইন আলাইহিস সালাম ওনার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া যত দোয়া মোহরক করেছেন আমার জীবনে আমার জিন্দিগি মোবারকের মধ্যে এত দোয়া মোহরক কার জন্য করতে শুনিও নি দেখেও নি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় যেন দোয়াতেন উনি ফিল জান্না। যদিও হাদিসে বলা হচ্ছে হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন ইশতারা হযরত ওসমান আলাইহিস সালাম আল জান্নাতে মিনান নাস মাররাতাইন, হযরত সাইয়েদুনা জুন্নুর নূর আর নূরাইন আলাইহিস সালাম উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইবার জান্নাত খরিদ করেছেন, দুইবার মানে হাজার হাজার লক্ষবার খরিদ করেছেন। আরেকবার বলা হচ্ছে এখন মসজিদে নবী শরীফের প্রথম ভিত স্থাপন করেছেন আফজাল উন্নাস বাদ আলামে সিদ্দিক, উনি প্রথমটা খরিদ করেছেন, ওই টাকাটা উনি দিয়েছিলেন, এখানে মোটামুটি অনেক বড় ছিল 100 বা 100। যখন সাহাবাই কিরাম আমরা যখন সংখ্যা বাড়তে থাকলো জাগার কিছু সমস্যা হচ্ছিলো,
আশেপাশে অনেক জায়গা ছিল, তো সেটা হাজরত আহমদ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাদা বিফানায় ফিল মসজিদ ফালাহুল জান্নাহ ফাফালা যালিকা উসমান আলাইহিস সালাম। একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবী শরীফে মিম্বরে বসলেন, বসে বললেন, নিশানা করলেন, এখন তো জায়গা হচ্ছে না, যে আশেপাশে অনেক জায়গা রয়ে গেছে, এগুলি কিনে যে মসজিদের মধ্যে দিয়ে দিবে, হাদিয়া করবে, তার জন্য জান্নাত, তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা শুনে হযরত সাইয়েদুনা জুন্নুরা এনেছে, উনি মসজিদে উঠে বসা ছিলেন, উনি আস্তে করে উঠে গেলেন, উঠে বাইরে গেলেন, ঘুরে জায়গাটা দেখলেন কতটুক জায়গা আছে, মালিককে সব খবর নিলেন, কারা কারা মালিক, অমুক অমুক মালিক, কত টাকা দাম, সব সেটা ফয়সালা করলেন। ফয়সালা পুরাটা তিনি আশেপাশে যত টাকা সব উনি খরিদ করলেন। সুবহানাল্লাহ। খরিদ করে এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছিলেন আশেপাশে জায়গাগুলি খরিদ করে মসজিদ নবীর হাদিয়া করার জন্য, আমি এটা খরিদ করেছি, এখন আমি পুরো জায়গাটাই এই মসজিদ নবীর শরীফে হাদিয়া মর করলাম। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শুনে আবার ওনার জন্য অনেক লম্বা দোয়া করলেন। সুবহানাল্লাহ। বেমিসাল দোয়া করলেন, ওনার অনেক খুসুসিয়ত বৈশিষ্ট্য। এখন তো আলোচনার তো কোনো শেষ নেই। এখন বলা হয় উনি যে খেলাফত মোহর গ্রহণ করলেন, সেটা হল 24 হিজরি শরীফের পয়লা মোহরম হারাম শরীফ, পয়লা হারাম শরীফ। এখন ওনার সামনে বর্ণিত রয়ে গেছে, আন উমুনা সারে সিদ্দিক হোসেন আন্না রাসূল সাল্লাম কয়লা ইয়া হত উসমান আলাইহিস সালাম ইন্নাহু লাআল্লাহ ইউকামিসু কামিসান ফাই নারা দুগা আলা খলইহি ফালা তাকলু লাহুম। উম্মুল মিনা সালে সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হে হযরত সাইয়েদুনা জুন্নুর আলাইহিস সালাম, ইন্নাহু লাআল্লাহ ইউকামিসু কামিসান, আপনাকে আল্লাহ একটা কামিজ পরিধান করাবেন, অর্থাৎ খেলাউত মোহরক আপনাকে হাদিয়া মোহরক করবেন। সুবহানাল্লাহ। ফাইন আরাদুকা আলা খলইহি ফালা তাকলু লাহুম, মুনাফিকরা চাবি আপনার খেলাওয়াটটা জোর করে নিয়ে যাওয়ার জন্য, কখনো ছাড়বেন না, আপনি খেলাওয়াত কখনো পরিত্যাগ করবেন না, এটা বললেন। ঠিক আছে। এরপর আরেক হাদিসে বলা হচ্ছে, আমরা যেটা বলি যে ওনারা সারা জিন্দিগি পুরো সময়টা ব্যয় করেছেন, ওনার জিন্দিগির 82 বৎসর 9 মাস 15 দিন 7 ঘন্টা ব্যয় করেছেন। সুবহানাল্লাহ। এবং অডেল সম্পদ খরচ করেন, সম্পদের কোনো শেষ নেই, অনেক খরচ করেছেন। এরপর উনি ওনার নিজেকে কোরআন সুরা আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসুহুম আমাল বি আন্না লাহুল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসুহুম আমাল বি আন্না লাহুল জান্নাহ, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি মুমিনদের থেকে জান্নাতের বিনিময়ে তাদের মাল, তাদের জান খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। উনি এই বেচে কিনা করেছেন, উনি এটার হাকিকতটা জাহির করেছেন। এটা হাদিসে বলা হচ্ছে, আন হযরত আবি সালাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা হযরত উসমান আলাইহিস সালাম ওয়ালা জালান নাবী সাম ইউসিরু হযরত উসমান আলাইহিস সালাম লাউন হযরত উসমান সাম ইয়াতাগাইয়ারু ফানামাকানি মুদ্দার কুন আলা নুকাতিলু কালালা ইন্না রাসূল সামাহিদে ইলাই আমরান ফানা সাবরু নাফসি আলাই। হযরত আবু সালাত রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত সাইয়েদুনা জুন্নুর ওনার তরফ থেকে আজাদকৃত ওনার খাদেম, উনি বলতেছেন একদিন আমি দেখলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদুনা জুন্নুর আনহু ওনার কান মোহর কিছু বললেন, আস্তে আস্তে চুপু চুপে বলার পরে দেখা গেল যে সাইয়েদুনা জুন্নুর মনে হচ্ছে চেহারা মোহর একটু রং মোহর যেমন কি মনে হচ্ছে পরিবর্তন হয়ে গেল, একটু চিন্তিত হলেন, আবার স্বাভাবিক হয়ে গেলেন, আমরা সেটা বুঝতে পারিনি। তারপরে আমি
আল্লামা কানিমুদ্দার, নিমুদ্দার অর্থ হচ্ছে তিনি যেদিন সাদাতি শানমর প্রকাশ করেন সেদিনের ঘটনা, যখন মোনাফেকগুলি সব দিকে গেরাও করল, সাহাবাই কিরাম রাজনারা তো অনেকে হজে চলে গেছেন, অল্প লোক ছিলেন, তখন ওনার যারা সাথী নেন তাহলে আমরা কি জেহাদ করবো তাদের সাথে? বলেন যে না, ইন্না রাসুল সাম আহিদা ইলাইয়া আমরান, আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গে একটা আদেশ মহ করেছেন, ফানা সাবির নাফসি আলাই, আমি নিজেকে এর মধ্যেই ধরে জানবো, আমি এসতে কামত থাকবো সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন লম্বা ওকে সংক্ষেপে বলা হয়, যখন এই মোনাফেকগুলি ওনার হুজুর শরীফ গেরাও করেছিল, তখন হযরত ইমামুল্লাহ আলাইহিস সালাম তিনি যোগাযোগ করতে, উনি আসা যাওয়া করতেন, খাবার দাবারের ব্যাপারে হোক পানির ব্যাপারে উনি আনতেন, কিন্তু কাফেরগুলি বাধা দিত মোনাফেকগুলি। তো উনি যখন আসলেন উনি বললেন, হে হযরত সাইয়েদুনা জুনবুর আলাইহিস, এভাবে কতদিন থাকা যাবে? এই মোনাফেকগুলি তো আপনাকে কষ্ট দিচ্ছে। উনি, হ্যাঁ কষ্ট দিচ্ছে, তো কী করতে হবে? আপনি অনুমতি দেন আমরা জেহাদ করি, জেহাদ করে চোখের পলকে মোনাফেকগুলি নিশ্চিহ্ন করে দিই। উনি বললেন যে না, মদিনা শরীফে হইচই হোক মারামারি কাটাকাটি আমি পছন্দ করি না, কারণ এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ উনি এখানে আসেন, কাজে শোরগোল হইচই এটা তো আমি পছন্দ করি না। তুমি বলতে এক কাজ করেন, আপনি যদি চান আপনাকে আমরা মক্কা শরীফ পৌঁছাই দিই, তাহলে আর মনে হবে গুলি এখানে কিছু করতে পারবেন? বললেন না, মক্কা শরীফ যাবো না। তাহলে আপনি যদি বলেন তাহলে আপনাকে আমরা সিরিয়া পৌঁছে দিই, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেখানে আসেন। বললেন না, উনি বললেন আমি এই সম্মানিত মদিনা শরীফ ছেড়ে আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, যুদ্ধ করবো না, জেহাদও করবো না, মদিনা শরীফ ছেড়ে যাবো না, আমি এখানেই থাকবো, যা হয় সেখানেই ফয়সালো হবে। ঠিক আছে, এখন ওনারা কেউ কিছু বললেন না। এরপরে ওই রাত্রে উনি স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখতেছেন এদিকে ওনার হুজরা শরীফে পানি ছিল না, পানির জন্য হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালামকে বলা হলো যে আপনি পানিটা এনে দেন। ঠিক আছে, আমি ফজরের সময় পানি নিয়ে আসবো, অসুবিধা নেই। ঠিক আছে, উনি রাত্রে স্বপ্নে দেখতেছেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সব তিনি তাসমহল এনেছেন, তো তাসমহল এনেছেন, জিয়ারত হলো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সঙ্গে আপনি কেমন আছেন? যে ভালো আছি, তবে এই বিদ্রোহীগুলি মোনাফেকগুলি আমাকে কষ্ট দিচ্ছে, যে কষ্ট দিচ্ছে, হ্যাঁ তাহলে আপনি এক কাজ করেন, জেহাদ করেন, জেহাদ করলে আপনি কামি হুজুর করবেন, ধ্বংস হয়ে যাবে, অথবা যদি আপনি ইচ্ছা করেন তাহলে কালকে জুমা, আপনি জুমার নামাজ আমার সাথে পড়তে পারবেন আর আমার সাথে ইফতার করতে পারবেন, যেটা আপনি গ্রহণ করেন। তিনি বললেন তাহলে ঠিক আছে, আমি কালকে জুমার নামাজ আর ইফতার আপনার সাথে করবো, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি পিপাসিত পানি এনেছেন, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা পানি পান করুন, একবার দুইবার তিনবার তৃপ্তি সহকার পান করুন, পান করবেন, হ্যাঁ পান করেছি, ঠিক আছে, যদি জেহাদও করবেন না, মদিনা শরীফ থেকে যাবেন না, মক্কা শরীফ যাবেন না, সিরিয়াতে যাবেন না, কোথাও যাবেন না, তাহলে কী করবেন? আপনার সাথে আমি জুমার নামাজ আদায় করবো আর ইফতার করব, তার অর্থ কি? উনি শহীদ হয়ে যাবেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকালবেলা হযরত ইমামুল্লাহ আউয়াল আলাইহিস সালাম তিনি পানি নিয়ে আসলেন, ওনার যারা আহলিয়া ছিল বলতেন পানি পান করুন, না পানি পান করবো না, আমি রোজা রেখেছি। যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু তিনি আমাকে পানি মোবারক পান করিয়েছেন সুবহানাল্লাহ, আমি রোজা রেখেছি, ঠিক আছে। উনি সকালে কাউ কিছু প্রথম বললেন না, পরস্পরতি সময় বলেছেন, উনি স্যালোয়ার পরেন, জীবনে কোনদিন উনি স্যালোয়ার পরেননি, কারণ সাদাতি শানমর প্রকাশ করলে হয়তো সতরের ব্যতিক্রম কিছু হতে পারে। উনি বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, সেই অবস্থায় ওই মুনাফেকগুলি
যারা যে মুনাফিকগুলি বিদ্রোহীগুলি কাফেরগুলি ওনাকে শহীদ করে, নাউযুবিল্লাহ। সেটা সময়টা ছিল তখন 11:59, এখন এই যে সময়টা, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মুখে তিনি এটা জানিয়েছেন। আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জানতে চেয়েছিলাম, সাইয়েদনা জুন্নুর আছে উনি যে সাত সম্মান উপহার করলেন কোন জায়গায় কোন সময় কীভাবে, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি আমাকে নিয়ে ওনার হুজুর শরীফে গেলেন, হুজুর শরীফে দেখালেন উনি যে সাত সম্মান প্রকাশ করেছেন কখন, যদিও তখন কাটাওয়ালা গড়ি ছিল না, কিন্তু এখানে একটা কাটাওয়ালা গড়ি আমি দেখলাম, একটা কাটাওয়ালা গড়ি আমাকে দেখালেন যে এই যে গড়িটা এটাতে কত বাজতেছে 11:59। এই সময় তিনি দিদার মোবারকে তাসবিহ নিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বলার বিষয় হচ্ছে যে ওনারা সময় দিয়েছেন, মাল দিয়েছেন, শেষে জানটাও দিয়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওনাদের ফজিলত কতটুকু, ওনাদের সানাচে মানুষ কী করবে, মানুষ কতটুকু জানে। আজকে সে 18 জিলদ শরীফ, কাজে ওনাদের সাউন উমরি মহরক উন্মুতির জন্য জানা ফরজাই, ওনাদের মহব্বত অর্জন করা ফরজ, ওনাদের মহব্বত খাস করে সাইদিনা জুন্ন চর মহব্বত, হব্বু হজরত উসমান ইসলাম ইমানুন বগজু কুফরুন, হজরত জুন্ন চর মহব্বত ইমান বিদ্বেষ পরচ কুফরি, মান সাব্বা হজরত উসমান ইসলাম পালাই লানতুল্লাহ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যে ব্যক্তি সাইয়েদনা জুন্নাহ সম্পর্কে দোষারোপ করে তার প্রতি আল্লাহ ওনার লানত, আল্লাহ পাক ওনার লানত, সমস্ত ফেরেশতারা ওনাদের লানত, যিনি ইনসান সকলের লানত, নাউযুবিল্লাহ। কাফের মুশরিককে বলে থাকে উনি স্বজন প্রীতি করেছেন, নাউযুবিল্লাহ, অর্থাৎ কাফের মুশরিক তো সারা জীবনই তারা তো আল্লাহ পাক ওনাকে দোষারোপ করে, ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু ওনাকে দোষারোপ করে, নাউযুবিল্লাহ। ঠিক একইভাবে ওনাকেও তারা দোষারোপ করে, নাউযুবিল্লাহ। কাজে ওনাদের মহব্বত হচ্ছে ইমান, বিদ্বেষ প্রশ্ন হচ্ছে কুফরি। এই জন্য আলাদা হাদিসে বলেছে, লা তাসুব আসাবি, আমার সাহাবার কাছে তোমার দোষারোপ করো না, ফালাও আন্না হাদ মাংফা মেস ওহ জামা মা বালাগ মুদাহাদি ওলা নাসিফাউ, লা তাসুব্বু আসহাবি, ফালাউ আন্না আহাদাকুম আংফাকা মিসলা উহুদিন যাহাবা মা মালাকা মুদ্দা আহদিম ওলা নাসিফাউ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসর্ণ করেন, আমার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুমকে দোষারোপ করো না, ওনারা যে আমার সম্মানার্থে আমার জন্য আমার মহব্বতে এক মুদ অর্ধমুদ, এখন মুক্তালিব হচ্ছে আধা শের এক শের, এক মুদ আধা মুদ গম যে আমার জন্য খরচ করেছেন, এটা যে ফজিলত, তোমরা পরবর্তী উম্মতরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও ওনাদের সমক্ষতা অর্জন করতে পারবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাজে ওনাদের সম্পর্কে কথা বলতেন সাবধানে কথা বলতে হবে, বললে চির জাহান্নামী কাঠটা কাফের হবে, ইজা রয় তুমুল দিন আসা আসাম ইজা রয় তুমি সুব্বু না আসামি পাকুলু লান্তুল্লাহ সাদরিকুম ইজা রয় তুমুল্লা দিনিয়া সুব্বুনা সাহাবি ফাকুলু লানতুল্লাহ আলা শারিকুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসর্ণ করেন, তোমরা যখন দেখবে কোনো লোককে সে হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম তোমাদেরকে দোষারোপ করে, তাহলে বলবা তোমার প্রতি আল্লাহ পাকের লানত, নাউযুবিল্লাহ, তোমার এই নিকৃষ্ট আমলের জন্য তোমার প্রতি আল্লাহ পাকের লানত, তুমি লানতগ্রস্ত, মালউন, জাহান্নামী। কাজে সাইয়েদনা জুন্নুর আছে ওনার সানা সিমিতে কোনো শেষ নেই, অনেক উনি দান খরচ করেছেন, বেমিসাল খরচ করেছেন। এখন ওনার সম্পর্কে বলা হচ্ছে আনহত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু পাওয়া না, কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইয়াদ খুলুন না, লাইয়াদ খুলুন না, বেশাফাত হজরত উসমান আলাইহিস সালাম লাইয়াদ খুলেন না, লাইয়াদ খুলেন না, লাইয়াদ খুলেন না, বেশাফাত উসমান আলাইহিস সালাম
সাবুন আল ফান কুল্লুম কাদ ইস্তাজাবুন নারা আল জান্নাতা বেগার হিসাব লাইয়াত খুলান্নাল জান্নাতা বে শাফাতে হযরত উসমান আলাইহিস সালাম সাবুন আল ফান কুল্লুম কাদ ইস্তাজাবুন নার আল জান্নাতা বেগার হিসাব হযরত ইবনে ওয়ারাদাতুন বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর করেন হযরত সাইয়েদুনা জুন্নুরাইন আল সুনার এত শান মান ফজিলত ওনার সম্মানার্থে আল্লাহ পাক 70000 লক্ষ লক্ষ কোটি কোটি লোককে জান্নাত দিবেন যেই সমস্ত লোকগুলি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন কোটি কোটি লোকদেরকে ওনার সম্মানার্থে আল্লাহ পাক ওনার সুপারিশে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তেন ওনার তো জান্নাতের প্রয়োজন নাই জান্নাত ওনার পিছনে ঘুরে সারা দিন ওনার কথা মতো এক মানুষ জান্নাতই হবে অসংখ্য গণিত আবার আরেক হাদিস বলছে মোল্লা হাসান মুসলিম হাদিসে বলা হচ্ছে লায়াত কুলুন্নাল জান্নাতা বেশাফাতে রাজুল মিন উম্মতি লায়াত কুলুন লায়াত কুলান্নাল জান্নাতা বেশাফাতে রাজুল মিন উম্মতি আদাদু রবিয়া মাদার ফাকিলা ইয়া রাসূল মান হুয়া ফাকিলা মান হুয়া ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা হযরত উসমান আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন লায়াত কুলান্নাল জান্নাতা বেশাফাতে রাজুল মিন উম্মতি আমার উম্মত একজন উম্মতের জন্য সুপারিশে অসংখ্য কত আদাদু রবিয়াতে মাদার বনি রবি মনি মদর দুই গোত্র তাদের 20,000-এর বেশি ম্যাশ ছিল 20,000-এর বেশি এই ম্যাশের যত সংখ্যক পশম সেই পরিমাণ সংখ্যক উম্মত জাহান্নামী উম্মত হযরত সাইয়েদুনা জুন্নুর ওনার সুপারিশে তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেটা কে আমার উম্মত এক ব্যক্তি উনি হচ্ছেন সাইয়েদুনা জুন্নুরাইন আলাইহিস সালাম ওনার সানা সিবতের কোনো শেষ নেই অনেক সানা সিবত ওনার জন্য আল্লাহ পাক আশিব নাজিল করলেন অনেকের জন্য করছে উনিও মাসালুল্লাযিন ফিনামুল ফি সাবিলিল্লাহ কা মাসাল হাব্বাতিন আব্বাতুস সাবা সানা বিলা কুল্লি সুমিয়াত হাব্বা আল্লাহ দাইতুল মাইয়াস আল্লাহ ওয়াসুন আলিম কা মাসালুল্লাযিন মিসাল যারা আল্লাহ পাক রাস্তা খরচ করেন মিসাল হচ্ছে মাসালুল্লাযিন ইনফুন ফি সাবিলিল্লাহ কা মাসাল হাব্বাতিন আম্বাতাত একটা বীজ বপন করলো 60টা শিশু উঠলো ডালা প্রত্যেক ডালায় 100 করে কমপক্ষে 700 কমপক্ষে 700টা অর্থাৎ একে 700 এরপরে তার এখলাস অনুযায়ী 7,000 লক্ষ কোটি 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 সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া শরীফটা যদি আফজালুন নাস বাদাল আম্বি হযরত সিদ্দিক ওনার সামনে একবার নাজিল হয়েছে সাইয়েদুনা তো ফারুক আজম ওনার সামনে নাজিল হয়েছে আরেকবার সাইয়েদুনা জুন্নুর ওনার সামনে নাজিল হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল ওনারা খরচ করেছেন কোনো শেষ নেই এখন ওনাদের সানাচিত অনেক জানতে হবে বুঝতে হবে আমাদের অনেক রেসালা বের হয়েছে সংগ্রহ করে পড়তে হবে তারপরে জানা যাবে বোঝা যাবে ওনাদের যত মহব্বত অর্জন করা যাবে নিজবত অর্জন করা যাবে তত কামিয়াবি আর ওনাদের যে খুসুসিয়ত ওনার যে সাখাওয়াতি এই যে বিষয়টা ওনার সিফত মোবারক দেয় এই সিফত মোবারকগুলি উম্মতের অর্জন করা দরকার উনি যেমন সখী ছিলেন সময় দিছেন 24 ঘন্টা মাল দিছেন অডেল কোনো হিসাব নেই পৃথিবীতে এত না কেউ এক কাজ কেউ খরচ করেন ওনার মতো করেছে এরপরে আবার শেষে ওনার জান প্রাণ সবটাই দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ উনি কিন্তু মদিনা শরীফ থেকে যেতে চাইলেন না যেন আমি কিন্তু যাবো না জেহাদও করবো না কারণ জেহাদ করলে তো মারামারি কাটাকাটি হইচই হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লত ওনার কষ্ট হবে কাজ আমি জেহাদ করবো না এখান থেকে আমি যাবও না তিনি কী করবেন যদি শহীদ হইতে শহীদ হব আমি ইফতারি করব আর নামাজ আদায় করবো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই করলেন জুমার নামাজও পড়েছেন ইফতারও করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পরবর্তী সময় হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম উনি যে ওনার রাজধানীটা কুফাতে নিয়ে গেলেন কেন মানুষ তো এটা জানে না উনি কেন কুফা চলে গেলেন বিষয়টা মানুষ জানে না
উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে তো এই যে মুনাফিকগুলি আবার হয়তো ফেতনা করতে পারে আমি এখানে থাকলে তাহলে আপনি আমাকে অনুমতি দান করুন আমি এখান থেকে একটু দূরে সরে যাই কুফাতে যাই তাহলে মদিনা শরীফে এখানে কোনো হইচই শোরগোল গণ্ডগোল হবে না এখানে সবাই ইতমিনানে থাকতে পারবে তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুমতি অনুরোধ দান করলেন ঠিক আছে আপনি তাহলে কুফাতে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন উনি কুফাতে গেলেন কিন্তু কাফেররা এটাও একটা মিথ্যা প্রপাগান্ডা করে মিথ্যাবাদীগুলি এটা নিয়েও মিথ্যা প্রপাগান্ডা করে নাউজুবিল্লাহ কিন্তু মানুষ তো আসলে জানে না আমাদের খুসুসিয়ত এটা জাহেরিটা দেখে বাতিনিটা তো জানে না কাজে ওনাদের শান মান ফজিলত এটা কল্পনাতীত বিষয় কাজেগুলি জানতে হবে শুনতে হবে শিখতে হবে ওনাদের খুসুসিয়তটা গ্রহণ করতে হবে ওনারা যেভাবে সময় দিয়েছেন এভাবে সময় দিতে হবে যে মাল দিয়েছেন মাল দিতে হবে প্রয়োজন হলে জানটাও দিতে হবে এটাই ওনারা শিক্ষা দিলেন এই শিক্ষা গ্রহণ করতে হবে ওইটি বলেছে ফাইন আ মানু বে মুসলিম আমন্তুম বি ফাকাদি তাদাও যদি তোমরা হযরত সাহাবাই কিরাম রদিল তোমরা ঈমান আনতে পারো তাহলে হেদায়েত লাভ করবে তো ঈমান কোথায় ঈমান তো নাই মানুষ সময় দিতে চায় না কোনো সময় নাই ঘর সংসার ছেলে মেয়ে ব্যবসা চাকরি পয়সা দিয়ে কারণ পয়সা দিব করতে আমার তো নিজেরই তো কত পয়সা দরকার নাউজুবিল্লাহ পয়সা খরচ করে না এক পয়সা দুই পয়সা গুনে গুনে তিনবার গুনে একটা পয়সাকে বরকত পাবে করতে জান তো প্রশ্নই হয় না কাজে বিষয়টা ফিকির করতে হবে ওনাদের থেকে ইব্রত ওনাদের বিষয়গুলো অনেক আলোচনা করতে বারবার আলোচনা করতে বারবার বলতে হবে অনেক খুশুসিয়ত বলে শুনে মনে রেখে এটাকে ফিকির করতে হবে করে এটা বাস্তবায়িত করার জন্য কোশিশ করতে হবে তখন একমাত্র কামি ছাড়া কোনো কামিবি নাই এটা মনে রাখতে হবে কাজে যিনি খালিক যিনি মালিক যিনি রব মহলার জন্য হাকিকিভাবেই যেন দুনিয়ার সমস্ত আমাদের সবাইকে আমাদের সব খাস করে আমাদের সবাইকে হযরত সাইয়েদুনা জুনবুরান সোনার হাকিকিভাবে পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করার জন্য তৌফিক দান করে ওনাকে হাকিকিভাবে অন্তর অন্তঃস্থল থেকে মহব্বত করার জন্য তৌফিক দান করে এখানে আমরা বলি প্রতি সপ্তাহে গেলে বলে থাকি এখন তো শোনে সবাই কিন্তু আমল করে কত জনে এটা আওয়াজ হচ্ছে কেন মহিলাদের তালিম হয় এখন সাইদুনা জুন্নুরানি সব সব করলেন তোমরা শুনলা এখন কেউ বুঝলা না কেউ আবার একটু মধ্যে তোমরা বসে বসে ঘুমাও জিবাও তো শুনবে কোত্থেকে বরকত পাবে কোত্থেকে বরকত তো পাবে না রহমতটা পাবে কোত্থেকে রহমতের জায়গায় যদি আবার উল্টা ঘুমায় জিমায় তো মানুষ জহমত বর্ষিত হইতে পারে নাউজুবিল্লাহ এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হয় মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবে হুজুরির সাথে শুনবে মহব্বতের সাথে শুনবে এগুলি শুনবে যত তত রহমত বর্ষিত হবে তত ফায়দা লাভ করবে ওনাদের মহব্বত অন্তরে প্রবেশ করবে এটা মনে রাখবে ওনাদের আলোচনা করলে কী বর্ষিত হয় এটা মানুষ জানে না সাধারণ ইন্না জিকরা সলিনা তাঞ্জিলুর রহমা একজন সলে নেককা লোকের আলোচনা করলে রহমত মোর বর্ষিত হয় তাই ওনাদের আলোচনা করলে কী বর্ষিত হবে এটা তো মানুষ জানে না মহব্বত মারিফত নিজবত করবত রাজামন্দির সঞ্চিম বর্ষণ হইতে থাকে সোমান আল্লাহ বুঝতে পারলে তো আমরা বলি তাই মনোযোগদের শুনে মনে রেখে আমল করতে হবে মহিলাদের তালিম হয় এই বিষয়গুলি মহিলাদের তালিম হয় তো মহিলাদের এসে শুনতে হবে বুঝতে হবে আর আমাদের তো বাদ মাগরিব অনন্তকাল গতকাল তো ওনার সম্মানার থেকে না মাহফিল হয়েছে সাইয়েদুনা জুন্নুরাইন আলাইহিসসালাম ওনার সম্মান থেকে গতকাল এখানে আমাদের মাহফিল হয়েছে অনেক আলোচনা হয়েছে কিন্তু শুনতে হবে বারবার আর আমাদের রেসালা ছবি 183টা বের হয়েছে আর তালিমের জন্য নসেত উম্মুল উমাম আলাইহিসসালাম এর কিতাবটা বের অনেক বড় মোটা কিতাব এটা জরুরি তালিমের জন্য সংগ্রহ করবে আর দৈনিক আলিসান শরীফ প্রতিদিন বেরোচ্ছে নিয়মিত বেরোচ্ছে 12 সংখ্যা 12 পৃষ্ঠা অনেক একজন জরুরি আর্টিকেল থাকে শিক্ষণীয় বিষয়গুলি থাকে ইবরত নসিহত থাকে আর আজকে বাদ মাগরিব সাইয়েদুনা উম্মুল মুমিনা সালিসা আসার আলাইহা সালাম উম্মুল মুমিনা সালিসা যিনি 13তম ওনার বেসেলি শান মরা যিনি দিদার মরা তার সেব নিয়েছেন সে বললো কি আজকে মাহফিল আছে কিনা আজকে আবার আইমুল্লাহ শরীফ এখনও আইমুল্লাহ শরীফ আজকে রাত্রে আইমুল্লাহ শরীফ আগামীকাল লাইলাতুল ইসলাম আগামী লাইলাতুল ইসলাম শরীফ বাদ মাগরিব সাপ্তাহিক আলোচনা মজলিস হবে প্রতি সপ্তাহের মতো হবে
ইসলাম আজিম শরীফ, বাদ ফজর, মিলাদ শরীফ, মাহফিল, সরপ্রদক্ষিণ, তাবারক বিতরণ হবে। আগামী লাইলাতুল জুমা সাইয়েদুল হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম খেলাফত মোবারক গ্রহণ দিবস আগামী জুমার দিন হচ্ছে ইমামুল আউয়াল আলাইহিস সালাম, যিনি হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু আলাইহিস সালামের খেলাফত গ্রহণ দিবস 25শে জিলহজ শরীফ। আচ্ছা, আগামী চৌঠা মহরম উল হারাম শরীফ, আমরা তো এখানে অনন্তকালব্যাপী মাহফিল জারি করি, সাইয়েদুল সাইয়েদুল আয়েশ শরীফ, অনন্তকাল, একদিনের জন্য বাদ না, প্রতিদিন হচ্ছে। তারপরেও এই বারোই শরীফ, অর্থাৎ বারোই রবিউল আউয়াল শরীফ এবং রবিউল আউয়াল শরীফ সাইয়েদুল সুশান আজম, ওনাদের সম্মানার্থে আমরা আলাদাভাবে গত বছর থেকে এখানে 90 দিন ব্যাপী আমরা মাহফিলের ইন্তজাম করি। সুবহান আল্লাহ, সেই 90 দিন মাহফিলের প্রথম শুরু হবে চৌঠা মহরম হারাম শরীফ থেকে শুরু হবে, এবং প্রথম হবে কিছু তালিমি মজলিস হবে, অর্থাৎ এটা প্রতিযোগিতা যদি হলো ফাস্তাবেগুল খয়রাত, শিক্ষণীয় তালিম থাকবে 40 দিন, এরপরে 2 দিন সামা শরীফ, 45 দিন ওয়াজ মাহফিল, আবার 3 দিন সামা শরীফ, মোট 90 দিন। এটা চৌঠা মহরম হারাম শরীফ শুরু হবে, এটা মনে রাখবে। আর মাসিক আলমাইন শরীফের সংখ্যা 20 সংখ্যা প্রকাশিত হবে, এটা প্রত্যেকে বিজ্ঞাপনের গত বছর শরীফ থেকে ছিলে তোমরা, এই বড় চলো সব বিজ্ঞাপন শরীফ থাকো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লত ওনার মহাসম্মানের মধ্যে আহলুবাই সুন্দর সম্পর্কে অনেক আর্টিকেল, জরুরি আর্টিকেল থাকে, অনেক মাসালা মাসাল থাকে, এটা শরীফ থাকো। আর এখানে সুন্নত মামার প্রচার কেন্দ্র তেলপানি কালো জিরাদার এনে থেকে ছবি মুক্ত যেন হয়, বাজারটা ছবিযুক্ত এখান থেকে সংগ্রহ করতে হবে, আর আমাদের এখানে সুন্নত মামার প্রচার কেন্দ্র থেকে সব কিছু সংগ্রহ করতে হবে, মনে থাকে যেন। যে আইমুল্লা শরীফগুলি পালন করা কিন্তু ফরজ, মুসলিম মানুষ তো মাসালা জানে না, কোরআন শরীফ তো তোমরা পড়ো না আর পড়লে বুঝো না, এমনি কেউ বলে যে আরবি জানে, আরবি জানলে এরা বুঝে না আসলে। কোরআন শরীফ আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা, মনোযোগ দিয়ে শুনবা, খুব মনোযোগ দিয়ে শুনবা, ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা, আল্লাহ যে ব্যক্তি আমার নিদর্শন মোবারক আইমুল্লা শরীফকে অস্বীকার করে, সম্মান করে না, তাজিম করে না, কী হবে? আল্লাহ সাওফা নুসলিহিম নারা, সাওফা নুসলিহিম নারা, অতি সত্বর আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করবো, নাউজুবিল্লাহ। যারা আমার নিদর্শন শরীফ মোবারক সম্মান করে না, আইমুল্লা শরীফ সম্মান করে না, তাদেরকে আমি অতি সত্বর জাহান্নামে প্রবেশ করাবো। তার কি বলেন, সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম ফাবাদদানাম জুলুদান জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, আল্লাহ পাক বলেন শুধু জাহান্নামে প্রবেশ করাবো না, প্রবেশ করিয়ে যখন তাদের চামড়াটা পুড়ে যাবে আবার এটাকে পাল্টিয়ে দিব, কতবার পাল্টাবেন, প্রতি ঘন্টায় 70,000 বার পাল্টানো হবে, নাউজুবিল্লাহ, প্রতি মিনিটে 1,000 বার বেশি চামড়া পাল্টানো, যেন লিয়ে জুকুল আজাব, যেন সে শাস্তিটা ভোগ করে, নাউজুবিল্লাহ। যারা আমার নিদর্শন মুবারক আইয়ামুল্লাহ শরীফকে সম্মান করে না, তাদেরকে আমি অতি সত্তর জাহান্নামে প্রবেশ করাবো, করিয়া এমন শাস্তি দিব আগুন দিয়ে, প্রতি ঘন্টায় তার শরীরের চামড়াটা আমি 70,000 বার পাল্টে, যেন সে শাস্তিটা ঠিক মতো ভোগ করে, নাউজুবিল্লাহ। কাজে সাবধান থাকো, আমরা সব বলে দিচ্ছি এখন সারা পৃথিবীতে মুসলমানদের করুণ অবস্থা, কেন? আসলে এরা আইমুল্লাহ পালন করে না, মহব্বত নাই, মারেফত নাই, নিজবত নাই, করবত নাই, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার, চাকরি, এটা সেটা, ঘর সংসার নিয়ে ব্যস্ত সারাক্ষণ, কিন্তু কোনো দিনদারি নাই, ইমানদারি নাই। তো দিনদারি ইমানদারি না থাকলে নিজবত থাকবে কোত্থেকে? ইমানদারি দিন দিয়ে থাকলে রহমত মর বর্ষণ করা হয়, যখন তা থাকেন তখন তার প্রতি লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। আর লানত বর্ষিত হওয়ার কারণে এই সারা পৃথিবীতে করুণ অবস্থা মুসলমানদের, কিন্তু মুসলমানদের এটা বুঝে না, এটা বুঝতে হবে, ফিকির করতে হবে, নিজেকে ইসলাহ করতে হবে, কোশিশ করতে হবে। এই জন্য আমরা জিকির আজকের কথা বলি, জিকির করবে 1 ঘন্টা, সবুজ ইখতিয়ার করবে, তাইলে আস্তে আস্তে সব কিছু হাসিল করতে পারবে। কাজে যিনি খলিক, যিনি মালিক, রহমহল্লাম, যিনি হাকিকি বাবাই আমাদেরকে সাহাবাই কিরাম রদিয়াল্লাহু আনহুম, খাস করে সাইয়েদুনা জুন নূরানি সুমনাকে সূক্ষ্ম অতি সূক্ষ্ম পুঙ্খানু এত্তেব করে
মহব্বত কে আমাদের মহব্বত মানেফত নিজবোধ করবত রাজামন্ডি সত্যিকার হাকিকি আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা চারা নামাজ করতে পারেন তারা সেটা আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।